নমস্কার, আমার নাম সুপ্রিয় মুখার্জি, আমি জোনাল ম্যানেজার এডুজবস একাডেমি। আমাদের কোম্পানি এডুজবস একাডেমি প্রাইভেট লিমিটেড, আমরা NSDC পার্টনার, ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন পার্টনার হিসেবে। আমরা মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রিনারশিপের আন্ডারে আমরা প্রজেক্টটা চালাচ্ছি। প্রজেক্টটার নাম হচ্ছে PMKK, প্রধানমন্ত্রী কৌশল বিকাশ যোজনা। এর আন্ডারে আমরা একটা মডেল ট্রেনিং সেন্টার, যেটা আমরা এই লোকেশনে চালাচ্ছি, এর নাম হচ্ছে PMKK ঘাটাল, যেটা ডেব্রায় অবস্থিত। এবং এখানে আমরা এখন অবধি টোটাল মোর দেন 2000 ক্যান্ডিডেট আমরা অলরেডি ট্রেন করে ফেলেছি, এবং আমরা মোর দেন অ্যারাউন্ড 1400 প্লাস অ্যারাউন্ড 1500 আমরা ক্যান্ডিডেটস প্লেসড করে ফেলেছি, ইনক্লুডিং সেলফ এমপ্লয়মেন্ট। আর আমাদের স্টুডেন্টস আমরা গর্ব করে বলতে পারি যে এখান থেকে যারা প্রশিক্ষণ নিচ্ছে, আমাদের 5টা জব রোল আছে। জেনারেল ডিউটি অ্যাসিস্ট্যান্ট, যেটা নার্সিং অ্যাসিস্ট্যান্ট, সেকেন্ড হচ্ছে রিটেল সেলস অ্যাসোসিয়েট, যেটা শপিং মল রিলেটেড আমরা সেলস ট্রেনিং দিয়ে থাকি। থার্ড যেটা হচ্ছে, সেটা হচ্ছে শিলিং মেশিন অপারেটর, সেলাই মেশিনের ট্রেনিং। ফোর্থ যেটা হচ্ছে আর্ম সিকিউরিটি গার্ড, নিরাপত্তা রক্ষীর প্রশিক্ষণ। আর ফিফথ হচ্ছে প্লাম্বার জেনারেল, প্লাম্বার জেনারেল বর্তমানে এখন আমাদের মানে বন্ধ আছে। তো এই জব রোলগুলোতে প্রশিক্ষণ দেওয়ার পর আমরা অল ওভার ইন্ডিয়া, প্যান ইন্ডিয়ায় আমাদের শত শত কোম্পানির সঙ্গে টাই আপ আছে। আমরা বড় বড় ব্র্যান্ডের সঙ্গে কাজ করছি, টাটা থেকে নিয়ে রিলায়েন্স থেকে নিয়ে আমরা ইন্ডিয়ার ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্র্যান্ড যত আছে তাদের সঙ্গে কাজ করছি। আমাদের টাই আপ আছে, আমরা প্লেসমেন্টের জন্য অন ক্যাম্পাস প্লেসমেন্ট করাচ্ছি এবং অফ ক্যাম্পাসও করাচ্ছি। মানে সত্যি আমরা গর্ব করে বলতে পারি যে ডেব্রার বুকে বসে এরকম একটা রুরাল জায়গায় আমরা কাজ করছি, সেখানে কিন্তু একটা মানে উইন্ডো ওপেন হয়ে যাচ্ছে, ক্যান্ডিডেটদের জন্য একটা দরজা খুলে যাচ্ছে, যেখান থেকে ওরা অল ওভার ইন্ডিয়ায় কাজ পাচ্ছে। আমাদের এখন অবধি যারা কাজ করছে আমাদের বর্তমান স্টুডেন্টস, তারা আমি বলতে পারি দিল্লি থেকে নিয়ে চেন্নাই অবধি আমাদের স্টুডেন্টস ছড়িয়ে রয়েছে, পশ্চিমবাংলা থেকে নিয়ে গুজরাট অবধি আমাদের স্টুডেন্টস ছড়িয়ে রয়েছে। তো যখন আমরা ভাবি যখন যে আমরা কী করলাম গত এই আড়াই বছরের মধ্যে, আমাদের সত্যি গর্ব হয় যে আমরা এই ডেব্রার গ্রামের ছেলেমেয়েদেরকে আমাদের জেলার, শুধু ডেব্রারই নয়, সবং, পিংলা, খড়গপুর টু দাসপুর, কেশপুর সব জায়গা থেকেই আমাদের স্টুডেন্টরা আসে, অনেক দূর দূর থেকে, চন্দ্রকোনা থেকেও আসে। তো তাদের সবাইকে এখান থেকে ট্রেনিং করাবার পরে আমরা যে চাকরি দিতে পেরেছি, খুব ভালো লাগে। এটা ছাত্রদের মধ্যে যেমন একটা অনেক জায়গায় থাকে, ভয় ভীতি থাকে যে কি হবে এখানে করে, সেটা কতটা ছাত্রদিকে সাকসেস করেছেন? দেখুন, ভয় ভীতি তো থাকেই, প্রথম যখন ক্যান্ডিডেট আসে আমাদের কাছে তখন ওর একটা ভয় থাকে যে আমি একটা সাধারণ গ্রাম থেকে এসেছি, এরকম আলো, এরকম ট্রেনার আমাকে পড়াচ্ছে, এত সবার মাঝে আমি বলবো কী করে। তো আমাদের ট্রেনাররা যারা রয়েছেন তারা এক একজন ট্রেনিংয়ের স্পেশাল মানে টিওটি আমরা করিয়ে থাকি, ট্রেনিং অফ দ্য ট্রেনার্স। তো তাতে ট্রেনারদেরকে শেখানো হয় যে কীভাবে আপনার একটা স্টুডেন্টকে গ্রুমিং করাবে, কীভাবে ওকে ওই সাধারণ ভিড়ের মধ্যে থেকে নিয়ে এসে যাতে ও পাবলিক স্পিকিং করতে পারে। আর পাবলিক স্পিকিং করলেই কিন্তু ওদের ভয়টা কাটে। আস্তে আস্তে আমরা কী করি, আমরা ওদেরকে অনেক রকম অ্যাসাইনমেন্ট দিই যে তোমাকে ওইখানে গিয়ে এই কোম্পানির সঙ্গে দেখা করতে হবে এবং তোমার প্রজেক্ট ওয়ার্কের মধ্যে রয়েছে। তো ওরা নিজেরা 10 জন মিলে একটা জায়গায় যায়, সেখান থেকে প্রজেক্ট তৈরি করে নিয়ে আসে। এবং মাঝে মাঝে আমরা অডিও ভিজুয়াল ক্লাস করি, মানে যেখানে কোম্পানিতে ওরা কাজে যাবে, যে ভ্যাকেন্সিগুলো রয়েছে, আমরা কোম্পানির লোকজনকে বলি বা আমাদের যারা আগে কাজ করছে তাদেরকে বলি যে ওখান থেকে ভিডিও কল করতে। যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসরুমে একটা করে LCD টিভি আছে, তো সেই LCD টিভিতে ডাইরেক্টলি অডিও ভিজুয়াল ক্লাস ওরা করে এবং ওখান থেকে ডাইরেক্টলি দেখতে পাই যে কোন জায়গায় আমি কাজে যাব, ওইখানে কাজের জায়গাটা কীরকম, ওইখানকার ম্যানেজাররা কথাবার্তা বলে। এরা দুটো জিনিস আমরা বন্ডিং মেলাতে চাইছি, একটা হচ্ছে যে কোম্পানির লোক যেরকম লোক চাইছে, আমরা কোম্পানিকে বলি যে আপনার কীরকম লোক চাই, আপনি একটা আদর্শ কর্মচারীর কাছে কী কী দেখতে চান আদর্শ কর্মচারী হিসেবে, সেই জিনিসটা আমরা স্টুডেন্টদেরকে শেখাতে চাই। আর স্টুডেন্টদেরকেও আমরা সেরকম বলি যে তোমরা কোম্পানিতে গিয়ে যাতে কাজে খুশি থাকতে পারো, তোমাদের এই স্কিলসগুলো আমাদেরকে পড়াতে। অডিও ভিজুয়াল ক্লাসে ওরা ইন্টারঅ্যাক্ট করে, এরকমভাবে অনেক রকম আমাদের 17টা অ্যাক্টিভিটি আছে, যে অ্যাক্টিভিটিগুলো দিয়ে আমরা ওদের ভীতি এবং ওদের এটাকে কাটিয়ে থাকি। ওই অ্যাক্টিভিটির লিস্ট আমি আপনাকে দিয়ে দেবো, অনেক রকম অ্যাক্টিভিটি আমরা।